আসসালামু আলাইকুম। ফেসবুকের সদ্য বিজয়ী আইজিপি বেনজিরের আবেগঘন ট্যাটার্স। পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজিন আহমেদ বর্ণাঢ্য কর্মজীবন শেষ শুক্রবার 30 সেপ্টেম্বর স্বাভাবিক অবসরে গেলেন। দায়িত্ব হস্তান্তরের পর এদিন বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। ফেসবুকে সদ্য বিজয়ী আইজিপির বেনজিরের আবেগঘন ট্যাটার্স। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব সদস্য বিদায়ী মহাপরিচালক জিডি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। সদ্য বিজয়ী আইজিপি বেনজির আহমেদ অবসরে যাওয়ার নিয়ে তার ফেসবুক আইডিতে দিয়েছেন আবেগঘন এক পোস্ট। পোস্টটিতে পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো, পড়াশোনা শেষ করে যে কর্মজীবন শুরু করেছিলাম, বাংলাদেশের আইজিপি হিসেবে আজ তা যবনিকা পাতা হলো। পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছা ও মাননীয় প্রধানমন্ত্রী বদান্যতায় আমার ধারাবাহিকভাবে বাংলাদেশের পুলিশ শীর্ষ 3 পদের দায়িত্ব পালনের দুর্লভ সুযোগ হয়েছে। প্রতিটি পদে কর্তব্য পালনের সময় আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, আন্তরিকতা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশার প্রতি কঠোর অনুগত দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে চেনা অচেনা, পরিচিত অপরিচিত দেশের সাধারণ মানুষ আমাকে যে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেছেন, তার কোনো প্রতিদান দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। চাকরি শুরু থেকে আজ পর্যন্ত আমার প্রতিটি সহকর্মীর কাছ থেকে আমি যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য তাদের প্রত্যেকের কাছে আমার অনেক ঋণ। শিখেছি সবার কাছ থেকে, জ্যেষ্ঠ সতীর্থ অনুজ বিশেষ করে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজ স্মরণ করতে চাই, যারা দীর্ঘ সময়ব্যাপী মাইকিং অফ অ্যাভেঞ্জিং এর লক্ষ্যে ব্যক্তিগতভাবে ভূমিকা রেখেছেন। আরো কৃতজ্ঞতা সব সহকর্মীদের কাছে, যারা আমার নির্দেশে জনগণ, দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা ও কল্যাণের জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করেছেন। অনেকে আহত হয়েছেন, কেউ কেউ শাহাদত বরণ করেছেন। দেশের জন্য মানুষের সার্বিক কল্যাণ হোক। আগামী প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় জিতে যাক দেশ। প্রিয় মাতৃভূমি, অভিনন্দন। ডক্টর বেনজিন আহমেদ 1988 সালে বাংলাদেশের পুলিশে যোগ করেন। বিভিন্ন পর্যায়ে দীর্ঘ 34 বছর 7 মাস দায়িত্ব পালন করেছেন। তিনি 2020 সালের 15 এপ্রিল আইজিপি হিসেবে দায়িত্ব নেন। আইজিপি হিসেবে 28 মাসের কর্মজীবনে বাংলাদেশ পুলিশকে বঙ্গবন্ধু প্রত্যাশিত জনগণের পুলিশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন 2041 সালের উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেন। তিনি আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের সময় পুরো দেশ করোনার মহামারী ভয়াল থাবায় অচল হয়ে পড়ে। করোনার প্রতিরোধ সম্মুখ যুদ্ধ পুলিশ সদস্যদের সম্মান চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর ও একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করেন তিনি। বেনজির আহমেদ আইজিপি হিসেবে দায়িত্ব নিয়ে দুর্নীতি ও মদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অপেশাদার আচরণ বন্ধ করা, বিট পুলিশিং এবং পুলিশ সদস্যদের কল্যাণ এই 5 নীতি ঘোষণা করেন। পুলিশি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশকে 6,912টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করে। এছাড়া ডক্টর বেনজিন আহমেদ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজন, পুলিশ কনস্টেবল, সব লাইসেন্স ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ বিধিমালা সংশোধন, পুলিশ কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত বছরে কমপক্ষে একবার বাধ্যতামূলক প্রশিক্ষণ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় ম্যানুয়াল গাইডলাইন ও এসওপি তৈরি, নারীদের জন্য নিরাপদ সাইবার স্পেস, সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ, পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল পুলিশ নিউজ ইত্যাদি চালু করেন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করেন তিনি। সব বিভাগের আন্তর্জাতিক মানের স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠান উদ্যোগ নেন। পুলিশ সদস্য ও তাদের পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ বিভাগীয় পর্যায়ে হাসপাতালে আধুনিকায় করেন। তার হাত ধরে বাংলাদেশ পুলিশ কল্যাণ স্টেটের অধীনে বেশ কিছু নতুন প্রতিষ্ঠান চালু হয়। ডক্টর বেনজিন আহমেদ সৃষ্টিশীলতা, উদ্ভাবনীয় চিন্তা ও কল্যাণমুখী পুলিশিং উত্তর সুরুচিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।